মুক্তিযুদ্ধটাই হয়েছে সমস্ত অনিয়ম অবিচার অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে জনগণ জাগ্রত হয়েছে আশা করি এই দেশ এই সরকার এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন অবশ্যই মনে করি কারণ যে প্রক্রিয়ায় ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে সেই কারণেই তো গোটা দেশের জনদস তৈরি হয়েছে তাহলে কেন বিভাগ হবে না সব জায়গায় সংস্কার প্রয়োজন নতুন প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হল উনি অক্সফোর্ড গ্রাজুয়েট উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন উনি পিএইচডি করেছেন ওনার লেখা পড়া শিক্ষা দীক্ষা ওনার চালনে বলনে আপনি কখনোই দীর্ঘদিন ছিলেন এখানে কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ পাননি আপনারা সাংবাদিকরা আপনারা তো সবসময় জনগণের ওয়াচডগ হিসেবে কাজ করেন এখানে সুপ্রিম কোর্টের অনেক বিচারপতির অনেক কমেন্ট আপনারা কোট করেছেন উনি সম্ভবত দুই হাজার তিন সাল থেকেই অঙ্গনে এসেছেন আজ একুশ বছর আপনারা এই সুযোগ পাননি এই এটা বলতে যে একটা কথা আমার মনে আসছে আমি আপনাদের সামনে বলি বিচারপতি ইসমাইল উদ্দিন সরকার অথবা সামথিং আমি একজন বিচারপতি আমি নাম না বলি একদিন কোর্টে লয়ার সাবমিশন করছেন উনি কথা বলেই যাচ্ছেন তখন প্রয়াত বিচারপতি টিএস খান সাহেব বলছেন মাইলট এতদিন জানতাম লয়াররা বলবেন জজ সাহেবের চুপচাপ শুনবেন এখন তো দেখি যুগ পাল্টে গেছে উপর থেকে সব বলেন আমরা এখানে দাঁড়াই শুনতে হচ্ছে রেফাত সাহেব ওল্ড যে থিওরি জজ যে ভূমিকা উনি শুনবেন বেশি শুনেছেন বেশি বলেছেন কম এন্ড দ্যাট ইজ ক্রাইটেরিয়া অফ এ জাজ ওনার নানা ছিলেন বাংলাদেশের অন্যতম বিচারপতি বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম ওনার মা ছিলেন এবং বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারও ছিলেন বাংলাদেশ প্রতিষ্ঠা তার অনবদ্য ভূমিকা ছিল ওনার মা ছিলেন ভাষা সৈনিক ভাষা কন্যা উনিশশো ভাষা আন্দোলনে অধ্যাপক সুফিয়া আহমেদের অবদান আপনারা সবাই জানেন উনি বিচারপতি সৈদ রেফাত আহমেদের মা ওনার মা ছিলেন জাতীয় অধ্যাপক বিচারপতি রেফাত আহমেদ সম্পর্কে আমার থেকে আমার কাছে মন্তব্য না নেওয়ার থেকে আপনারা নিজেরা নিজে একটা গোল টেবিল বসে আপনারা আলোচনা করেন কি আছে এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট গল্প বললে আপনারা বুঝবেন আমাদের প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন দুই হাজার আমি অন্য একজন বিচারপতির কথা বলছি খালেদ মহিউদ্দিন একদিন আমাকে বলছেন আমাদের প্রয়াত প্রখ্যাত আইনজীবী মতিন খসু সাহেবকে জিজ্ঞাসা করেছেন উনি তখন আইন